আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সুলতানা কুকিং। আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি একটা দেশি তরকারি নিয়ে আসলাম। আমরা যেটা, এটা আমাদের ঐতিহ্য, কই মাছ দিয়ে শিমের বিসি, আমরা এটা খুবই পছন্দ করি। আর এই যে শীতের সিজনে এই তরকারিটা আমরা খুবই জনপ্রিয় আমাদের সিলেটবাসীর, সেই জন্য আমি আজকে আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে আসলাম। আশা করি আপনারা ভালো লাগবে আর উপভোগ করবেন। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকেন, দেখতে থাকেন আমি কিভাবে শিমের বিচি দিয়ে কই মাছ রান্না করলাম। এটা আসলে দেশি কই মাছ আর দেশি শিমের বিচি, এগুলা তো অলরেডি আমি রেডি করে নিয়েছি। একটু অল্প পরিমাণে মশলা লাগিয়ে নিয়েছি আর বিচিগুলোকে আমি পরিষ্কার করে রেখেছি। ওখন একটু হালকাভাবে আমি একটু মাছটাকে বেজে নিব। কই মাছটা যদি হালকাভাবে একটু বেজে নেই, তারপরে রানলে মাছটা আস্তে আস্তে থাকবে আর ভালো লাগবে। এই শীতের সিজনে আসলে অনেক তরি তরকারি ফ্রেশ এখন দেশে বের হয় আর খেতে খুবই ভালো লাগে। আর শিমের বিচি দিয়ে কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, গোয়াল মাছ, যে কোনো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে, কিন্তু কই মাছ আর মাগুর মাছ অথবা গোয়াল মাছ দিয়ে রানলে শিমের বিচিটা অনেক মজাদার হয়। আর আমি আজকে কই মাছ দিয়ে রান্না করেছি। আজকে এই যে কই মাছের যে তেলগুলা আমি দিয়েছি, যে অবশিষ্ট যেগুলো রয়েছিল আমি এগুলাও এখানে দিয়েছি। আর অল্প পরিমাণে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, অল্প রসুনও অ্যাড করলাম। আর এখন আমি নিয়মিত যে যে মশলাগুলো আমরা খাই, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া অথবা অল্প কিছু কারি পাউডার, আর যে পাঁচফোড়নের গুঁড়া অল্প পরিমাণে চাইলে দিতে পারেন। যেহেতু ভেজিটেবল অথবা শিমের বিচির মধ্যে যদি টু মাচ মশলা দেন, তাহলে কারিটার স্বাদ অন্যরকম হয়ে যায়, সেই জন্য বেশি মশলা আমি দেই না। আর আমরা এত খুব একটা মশলা খাই না, লাইটভাবে রান্নার চেষ্টা করি। আর লাইট মশলা দিয়া খেতে আমাদের ভালো লাগে, সেই জন্য আমি আজকে আপনাদেরকে লাইটভাবে মশলা দিয়ে কীভাবে শিমের বিচি রান্না করলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কারা এইভাবে রান্না করেন, লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আর যারা এইভাবে রান্না করেননি, তারা এইভাবে রান্না করে একবার ট্রাই করে দেখবেন। এই দেখেন বিচিগুলা আমি অলরেডি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখন আমি এই মশলার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে সিদ্ধর জন্য আমি রেখে দিব। এটা রান্না করতে খুব একটা সময় লাগে না, অল্প সময়ে হয়ে যায়। আর যদি বাখরের যে পাতা, বাখরের পাতাগুলা, করিয়েন্ডার যেটা, এটা অ্যাড করলে, একটু বেশি পরিমাণেও অ্যাড করতে পারেন, করলে ভালো লাগে। এই তরকারির মধ্যে যদি করিয়েন্ডার অ্যাড করেন, তাহলে তরকারিটা খুবই মজাদার হয়। আর এখন আমি বিচিটা সিদ্ধ হয়ে গেছে, আমি মাছটা দিয়ে আর উপরে করিয়েন্ডার দিয়ে অল্প একটু জুল জুল রাখব, সেই জন্য আমি একটু পানি অ্যাড করব। দেখলেন তো খুবই তাড়াতাড়ি এই তরকারিটা রান্না হয়ে গেল। আর আপনারা যারা এই তরকারিটা ভালোবাসেন, তারা লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন। আর নিয়মিত যারা আছেন আমার সাথে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর এই যে সিজনের মধ্যে নতুন শিমের বিচি দিয়া আপনারাও কারি রান্না করে খাবেন। আপনারা যেগুলা মাছ পছন্দ করেন সেইগুলা দিয়েও খেতে পারেন। আমার ঘরে আমি সব জাতি মাছ খাই, আজকে আমার ঘরে এই মাছটা ছিল, সেই জন্য আমি, আর একটু ভালো লাগে কই মাছ দিয়ে, শিম দিয়ে অথবা শিমের বিচি দিয়ে রান্না করলে আমার একটু ভালো লাগে, সেই জন্য আমি রান্না করলাম। আর কারিটাও আসলে ভালো হয়েছে, এই দেখেন পরিবেশনের জন্য আমি নিয়েছি। আজকে এই পর্যন্ত,
আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে আমার সাথে থাকবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর নিয়মিত যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আর আগামী ভিডিওর অপেক্ষায় থাকবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।